বন্ধুরা, আজকে যেটা দেখাবো এএস বক্স ক্যাবিনেট সেন্টারের ফুল রিভিউ। তো এএস বক্স ক্যাবিনেট সেন্টার টিকাশিতে তো অরুণবাবু অপারেটর রয়েছে। তো আমি আজকের সেটারই পুরো রিভিউ দেব। তো এখানে অরুণদার পুরো ক্যাবিনেট তৈরি হয়, আমি কী কী ক্যাবিনেট হয় আমি পুরোটা দেখাবো। তো কাজ চলছে এখন, তো চলো দেখতে থাকো, আমি পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো। কাজ চলছে, তো একের পর এক ক্যাবিনেটের কাজ চলছে। তো স্টুডিও বক্সের কাজ হচ্ছে, ভেতরে চলছে ব্যাসের কাজ। এটা টু ব্যাসের কাজ হচ্ছে এই মুহূর্তে। ক্যাবিনেট তৈরি চলছে টু ব্যাসের। দেখতে পাচ্ছ এটা পিভি বক্স, সিঙ্গেলের পিভি কাজ চলছে এদিকে। এগুলো CA20 থাকবে, তারই ঘর হচ্ছে। দেখতে পাচ্ছ যে আমি খুলে দেখা যায়, এগুলো তো CA20 থাকে, সিঙ্গেল পিভি। ওটা স্ট্যান্ড বক্সের কাজ চলছে। এই টিভিটা এটা কমপ্লিট হয়ে গেছে, সমস্ত রকম সেট আপ এখানে তৈরি করা হয়, ডলবি সেট আপও এখানে তৈরি করা হয়। তো এগুলো ছোটো 12 ইঞ্চির 4x4 নতুন ক্যাবিনেট দেখতেই পাচ্ছ। কভারও সঙ্গে দেওয়া রয়েছে, দুজোড়া রয়েছে 4x4। সমস্ত রকমই মাল এখানে পাবে, সেট আপের মেশিনের কন্টেইনারও এখানে তৈরি করা হয়। এগুলো 3 মিটও রেডি হয়ে আছে, এগুলো কারো অর্ডারই মাল হয়তো। তো এদিকে দেখতে পাচ্ছ এটা 4 মিটার জালি লাগানো আছে, যার জন্য আমি না হলে পুরোটা দেখাতাম। এগুলো 4 মিটারটা কমপ্লিট হয়ে গেছে। এএস বক্স ক্যাবিনেট সেন্টার টিকাশিতে, এখানেই সমস্ত রকমের কাজ হয়, RCF JBL সমস্ত সেট আপেরই কাজ হয়। এদিকে এটা কি আছে, 6 ব্যাস, এটা 6 ব্যাস রয়েছে। কভারটা খুলে আমি দেখাবো। এটা 6 ব্যাস। এটা সিঙ্গেল 18 ইঞ্চির সিঙ্গেল। এটা এগুলো প্রোগ্রামিং সাউন্ডের জন্য করা হয়। আমার ঘর বালিচক। কভার চলছে এখন, এটা সিঙ্গেল টিওডিওর টিউটার 80 ওয়াট। পিওডিওর সিম্বলটা ভালো করে দেওয়া আছে, তো এর মধ্যে আরও ভালো দেওয়া হয়, যেগুলো বড় 100 দেওয়া হয়। এটা সিঙ্গেল 18 ইঞ্চি, এটা কত ওয়াট আছে, 1200 ওয়াট। আচ্ছা, তো 18 ইঞ্চির 1200 ওয়াট রয়েছে এটা। অবশ্যই
তো এবার গোডাউনে যাবো, তো গোডাউনে পুরো মাল রয়েছে। দেখতে পাচ্ছ পুরো মাল সাজানো রয়েছে, এদিকে রয়েছে 4x4। আর ব্যাসটা, এই ব্যাসটা একটু আলাদা হয়েছে, দেখি। আচ্ছা, এটাও 4 ব্যাস, তো এই ব্যাসটা একটু আলাদা, চওড়া 4 ব্যাস করা আছে, দুটো করে পাশাপাশি 4 ব্যাস 4 মিট, দু জোড়া, দুটো ব্যাস এবং 4টে মিট রেডি। ওদিকে নতুন 2-3 রয়েছে। এটা 12 ইঞ্চির 4 মিট রয়েছে এবং 2 ব্যাস 12 ইঞ্চির 4 মিট। সমস্ত রকম JBL, RCF, সমস্ত ডলবি সেট আপ এখানেই পাবে। তো এদিকে র্যাকের ঘোরা রয়েছে কাটিং করা, 3, 3, 6, 8 পিস করে র্যাকে রয়েছে এটা। এগুলো সাইড র্যাক, সমস্ত কিছুই পাবে AS বক্স ক্যাবিনেট সেন্টারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি, এ 4 ব্যাসটা মানে দুটো পাশাপাশি। এটা সিঙ্গেল 15, এদিকে ক্যাবিনেট রয়েছে। এবং কেউ যদি ছোটোখাটো সেট আপও করো এখান থেকে করতে পারো। এখানে রয়েছে দেখতে পাচ্ছ, এটা 12 ইঞ্চির, এটা 12 ইঞ্চির বক্স। তো এই রকম বাড়িতে যদি কেউ বানাতে চাও অবশ্যই এখানে যোগাযোগ করবে, AS বক্স ক্যাবিনেট সেন্টারে। এগুলো সিঙ্গেল 18 ইঞ্চি রয়েছে। অরুণদার পোষা পাখি ময়না খাচ্ছে, ময়না নয় এটা, টিয়া, যাই হোক, বেশ সুন্দর, সূর্যমুখী দানা খাচ্ছে মনে হয়। হ্যাঁ, এটা 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 15 ইঞ্চির 4 ব্যাস, এটা একটু আলাদা, 15 ইঞ্চির 4 ব্যাস। এগুলো সিঙ্গেল 15 অনুষ্ঠানের জন্য। তো প্রোগ্রামিং সেট আপও এখানে ভালো পাওয়া যায়, তো যোগাযোগ করতে পারো। আমি বেশি কিছু বলবো না, তো তোমরা নিজেরাই এসে যোগাযোগ করবে ক্যাবিনেট সেন্টারে। তো ওদিকে কাজ চলছে, তো যাই ওদিকে দেখাই। এবং AS ক্যাবিনেট সেন্টারটা কোথায় আমি একটু বলে দিই। দেখতে পাচ্ছ লোগোটা, AS বক্স ক্যাবিনেট, প্রোপ্রাইটার অরুণ জানা, টিকাশি, উত্তর কলমদান। সমস্ত রকম JBL, RCF, পপ, ইলেকট্রিক, বক্স ফিটিং সমস্ত কিছুই হয়। সিঙ্গেল 18টা কমপ্লিট হয়ে গেছে, জালি লাগানো হচ্ছে মা দুর্গা কালীনগরে। তো মা দুর্গার ফিটিং হয়ে গেল। এগুলো সিঙ্গেল 12 ইঞ্চি স্টুডিও। যদি কেউ বাড়িতেও বানাতে চাও এখানে এসে যোগাযোগ করতে পারো, সমস্ত কিছুই কাজ হয়, স্টুডিওর কাজ চলছে। এগুলো এখানে দুটো ব্যাস জোড়া রয়েছে, আমি দেখাবো। আচ্ছা, তো এর মুখটা নিচের দিকে রয়েছে, নাহলে দেখাতাম, তো রং করা হয়েছে যার জন্য মুখটা নিচের দিকে রয়েছে, ফাঁক দিয়ে একটু দেখাচ্ছি। যাই হোক, এই ছিল AS বক্স ক্যাবিনেট সেন্টারের রিভিউ। তো এখানে বড় বড় সেট তৈরি করা হয়, 6 ব্যাস, 8 ব্যাস, 10 ব্যাস সমস্ত কিছুই তৈরি করা হয়। রিসেন্টলি একটা বড় সেট গেছে এখান থেকে, 10 ব্যাস 12 মিট।
এদিকে লোগোটা রয়েছে এস বক্স ক্যাবিনেট সেন্টার। মেন দোকান এটা, এখানে সমস্ত কিছু বোর্ড ফোড়ও পাওয়া যায়। প্রেসার ডাব্বা রয়েছে, সমস্ত কোম্পানির প্রেসার ডাব্বা এখানে দেখতে পাবে। বর্তমানে যেগুলো সামনে আছে তো এগুলো ছাড়া আরও মাল স্টকে রয়েছে, তো তোমরা এসে নিজেরাই যোগাযোগ করতে পারো। বর্তমানে এখানে দেখছি এম অডিও, এম এস অডিও, বিভিন্ন রকম নাম না জানো অডিও সব কিছুই রয়েছে। সমস্ত বোর্ডের হর্নের সার্কিটও রয়েছে, এখানে যোগাযোগ করতে পারো। সিরিজ বোর্ড, যাই হোক সমস্ত কিছুই পাবে। এটা হচ্ছে এস বক্স ক্যাবিনেট সেন্টারের ভিজিটিং কার্ড, ভালো করে দেখাবো এটা। তো আমি নাম্বার সামনে দিয়ে দেবো, যোগাযোগ করে নেবে। এদিকে সমস্ত স্পিকার ফিকার রয়েছে, সমস্ত কিছুই দেখাবো। এগুলো 12 ইঞ্চির 200 ওয়াট 8 ওহমের। তো ওদিকে 15 রয়েছে পি অডিওর, বাদ বাকি সমস্ত কিছু এখানে রয়েছে। ইউনিটও আছে দেখছি, আউজার, আউজার 50, হ্যাঁ 50XT রয়েছে। এগুলো LT সমেত, উপরে টিউটার ফিউটার সব রয়েছে। ছোটোখাটো স্পিকার ওই তো এখানে 8 ইঞ্চি স্পিকারও পাবে সব কিছু। 120 ওয়াটের মানে হেভিটা রয়েছে। তো আউজার, আউজার 5000 রয়েছে। এটা এই মেশিনটা হেভি মেশিন, আমি একটু জুম করে দেখাবো। এই মেশিনটা আউজার LX-এর হেভি মেশিন। যাই হোক সুন্দর সাউন্ড কোয়ালিটি সমস্ত কিছুই এখানে পাবে, কমপ্লিটলি সাউন্ড সেট আপ সব কিছুই পাবে এখানে। ডাইনামিক মাইক্রোফোনও রয়েছে, সব কিছুই দেখছি আছে। যাই হোক এটাই অরুণদার বসার জায়গা, কাজ চলছে তাই বাইরে আছে। তো এখানে একটা র‍্যাক আছে, তার টিউটারটা আমি দেখো ভালো করে। যাই হোক এই ছিল আজকের রিভিউ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবা।